কচুর লতি খুবই পরিচিত এবং পুষ্টিগুণে অনন্য একটি সবজি। এতে রয়েছে প্রচুর আঁশ, আয়োডিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি ও ভিটামিন বি। এতে থাকা আঁশ দেহ থেকে বর্জ্য বের করে দিয়ে খাবার হজম করতে সাহায্য করে। কচুর লতি দ্রুত ওজন কমাতে সাহায্য করে, হাড় শক্ত করে ও মস্তিষ্ক ভালো রাখে। রক্ত শূন্যতায় লতি ভালো পথ্য, কারণ এতে আছে আয়রন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচুর লতি খেলে গলা ধরার সম্ভাবনা থাকে, তাই অনেকে কচুর লতি পছন্দ করে না। কিন্তু যদি এই সবজি সঠিক নিয়মে রান্না করা হয় তাহলে এই সমস্যা এড়ানো সম্ভব। হ্যাঁ ডিয়ার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কচুর লতির কিছু গুণাগুণ সম্পর্কে তুলে ধরতে চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। কচুতে অক্সিলেট থাকে, তাই রান্নার পরেও অনেক সময় গলা চুলকায়। সেক্ষেত্রে লতি তরকারির সাথে লেবুর রস মিশিয়ে খেলে গলা আর চুলকাবে না। ছুরি, ফাঁসিয়া, লট্টা বা চিংড়ি শুটকি দিয়ে কচুর লতি রান্না করলে রান্না খুবই স্বাদ হয়। তবে যারা ডায়াবেটিক্স, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা উচ্চমাত্রায় কোলেস্টেরলজনিত সমস্যায় ভুগছেন, তারা লতির সাথে শুটকি ও চিংড়ি এড়িয়ে চলতে হবে। কচুর লতি হজমে সাহায্য করে এবং দীর্ঘদিনের কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে। বড় অপারেশনের পর হজমে উপকারী পথ্য হিসেবে কচুর লতি কাজ করে। তবে যদি কারো কচুর লতি খাওয়ার পর হজমে সমস্যা দেখা দেয়, তাহলে তার কচুর লতি খাওয়া হতে বিরত থাকতে হবে। কচু খুবই পুষ্টিকর সবজি, তবে যদি কারো কচুর লতি খেলে অ্যালার্জি হয়, তবে তার কচুর লতি না খাওয়াই ভালো। আমাদের চারপাশে এরকম কচুর লতির মতো হাজারো সবজি আছে ও তরকারি রয়েছে। সো ডিয়ার বন্ধুরা, আপনি যদি এরকম সবজি ও তরকারির গুণাগুণ সম্পর্কে জানতে ও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে যাবেন।